আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো পঞ্চাশের ছাগলের ঘর কিভাবে তৈরি করা যায় পঞ্চাশের ছাগলের ঘর তৈরি করতে কত টাকা খরচ হবে তার একটি আমি তালিকা তৈরি করবো বিওয়ার্স আপনারা যারা ছাগলের ঘর তৈরি করতে চান বা ইচ্ছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে মূল ভিডিওটি যাওয়া যাক পঞ্চাশটি ছাগলের ঘর তৈরি করতে কত টাকা খরচ হবে আমি পঞ্চাশটি ছাগলের জন্য তিনশো পরগুবির একটি ঘর তৈরি করব প্রথমে আমি ষোলোটি ফিলার কিনবো ষোলোটি ফিলারের মধ্যে আটটি ফিলার বড় এবং আটটি ফিলার ছোটো থাকবে আটটি ফিলারের মূল্য আট হাজার টাকা এবং আটটি ফিলারের মূল্য চার হাজার টাকা আটটি ফিলার গড়ের খুঁটি হিসেবে ব্যবহার করব মাটির নিচে থাকবে দুই থেকে তিন ফুট মাটি থেকে মাসা পর্যন্ত থাকবে তিন থেকে চার ফুট এবং বাকিটুকু থাকবে উপরে আর সাতটি আটটি ফিলার থাকবে মাচা পর্যন্ত মাটি থেকে মাটির ভিতরে থাকবে দুই থেকে তিন ফুট এবং মাটি থেকে মাচা পর্যন্ত থাকবে তিন থেকে চার ফুট ফিলারগুলোর মূল্য ধরে নিয়েছি আমি বারো হাজার টাকা বাঁশ এবং কাঠ ছাগলের ঘর তৈরি করতে বাঁশ এবং কাঠ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্টিশন ব্যারিগেড ছাউনি ইত্যাদি বিভিন্ন কাজে বাঁশ এবং কাঠের প্রয়োজন আছে সুতরাং বাঁশ এবং কাঠ খরচ ধরে নিয়েছি আমি দশ হাজার টাকা তাছাড়া টিন যে চাল আমি তৈরি করব টিন খরচ ধরে নিয়েছি আমি দশ হাজার টাকা মাছা ছাগলের গড় তৈরি করতে মাছা একটি গুরুত্বপূর্ণ বিষয় মাছা যদি শক্ত এবং মজবুত এবং আধুনিক মানে না হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তীতে সুতরাং মাসা খরচ আমি ধরে নিয়েছি বিশ হাজার টাকা মাসা বাছ বা কাঠ উভয় দিয়ে তৈরি করা যায় তবে কাঠ দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয় মাছা তৈরি করতে অবশ্যই খেয়াল রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি যাতে গ্যাপ হয় যে কাঠটা ব্যবহার করা হয় দুই থেকে তিন ইঞ্চি যাতে গ্যাপ হয় যাতে ছাগলের পড়স মল সহজেই মাটিতে পড়ে যেতে পারে তা না হলে জায়গাটা হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং ছাগলগুলো নোংরা হয়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে মাছা খরচ আমি ধরে নিয়েছি বিশ হাজার টাকা ছাগলের গোড়টা চারপাশে নেট দিয়ে বেড়ে দিতে হবে যাতে বাইরে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে সূর্যের আলো ভিতরে প্রবেশ করলে ছাগলগুলো সুস্থ সবল এবং তাড়াতাড়ি বড় হবে এবং নেট খরচ আমি ধরে নিয়েছি পাঁচ হাজার টাকা বৃষ্টির পানি যাতে বিদ্যুতে প্রবেশ করতে না পারে এই জন্য আমি নেটটা পর্দা দিয়ে ডেকে রাখবো পর্দা খরচ আমি ধরে নিয়েছি তিন হাজার টাকা তাছাড়া অন্য অন্য খরচ যেমন প্যারেক তার কাটা নাট ইত্যাদি খরচ আমি ধরে নিয়েছি দুই হাজার টাকা যে এই ঘরটা তৈরি করবে মেস্তুরি খরচ এই খরচ আমি ধরে নিয়েছি পনেরো হাজার টাকা টোটাল খরচ হবে সাতাত্তর হাজার টাকা হ্যালো বিয়ার্স একটা কথা বলে রাখি স্থান পাত্র বেঁধে এগুলো পরিবর্তন হতে পারে আমার বাজারে যে মূল্য আপনার বাজারে সে মূল্য নাও হতে পারে কম বেশি হতে পারে তবে যে কোনো স্থান থেকেই সত্তর থেকে আশি হাজার মধ্যে একটি পঞ্চাশটি ছাগলের গড় তৈরি করা যাবে তাছাড়া কমেও সত্তর হাজারের মধ্যেও করা যাবে তাছাড়া বেশি হলেও করা যাবে আমি আমার বাজারের মূল্যে একটি তালিকা তৈরি করেছি বেয়ার্স আপনার ছাগলের গড় তৈরি করতে অবশ্যই সঠিক মাংসপূর্ণ গড় তৈরি করবেন এবং যারা ছাগলের খামার তৈরি করেছে এদের পরামর্শে বালু মিস্ত্রির পরামর্শে ছাগলের গড় তৈরি করবেন তাহলে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না বেয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম